সিলেটের 550টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছে বন্যার পানি। এছাড়াও 200 এর মতো প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ফলে জেলার অন্তত 750 প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়, এখনও চলছে। একই সঙ্গে উজান থেকে নামছে ঢল, ফলে সিলেটের নিম্নাঞ্চল ও মহানগরীর প্রায় অর্ধেক এলাকা এখন বন্যাকবলিত। জেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যার পানি ঢুকে মহানগরী সহ সিলেট জেলার 550 শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রয়েছে। তবে সরকারিভাবে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের কোনো নির্দেশনা এখনও আসেনি। জেলার শিক্ষা কর্মকর্তা বলেছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও বেশি প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও পানি নামার সময় আরও দু একটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা হতে পারে। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় 1477টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে বুধবার দুপুর পর্যন্ত 400টি প্লানিতে প্লাবিত হয়েছে, ফলে এইসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকাউদ এরশেদ বলেন, যেসব বিদ্যালয় প্লাবিত হয়েছে সেগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। পানি বাড়ার কারণে নতুন করে আরও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জেলার সব বিদ্যালয়ে পাঠদান বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। যে বিদ্যালয়গুলোতে এখনও পানি ওঠেনি সেগুলোকে প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার অন্তত 20টি কলেজ প্লাবিত হয়ে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে।